हाय फ्रेंड्स, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে আমি বানাবো ওল চিংড়ি কোপ্তা। ওল চিংড়ি কোপ্তা বানানোর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি ওল। এবার এই চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব, আর ওলটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এবার ওলটা আমি সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, আর চিংড়িটা আমি ভেজে নেব। ওলটাকে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। ওল চিংড়ি কোপ্তা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো ওল, সিদ্ধ করে রাখা ওল, চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি, বেসন নিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, হলুদ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, আর গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ, শাহি জিরে, গোলমরিচ, লবঙ্গ, আর লবণ নিয়েছি। প্রথমে আমি ওল চিংড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওলটা মাখা হয়ে গেছে, এবার এতে আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে মেখে নেব। এতে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে ওল চিংড়িটাকে আবার ভালো করে মেখে নেব। এবার এতে আমি মশলা মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গরম মশলা। গরম মশলা এভাবে ছোট ছোট করে পিস পিস করে ছুরি করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো একটু লবণ মেশাচ্ছি। বেসন মেশাবো। বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু জল। এখন এটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ছোট ছোট বলের সাইজে কোপ্তা বানিয়ে নেব।
তৈরি হয়ে গিয়েছে, এবার কোপ্তাগুলোকে তেলে ভেজে নেব। এভাবে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি কারিটা বানিয়ে নিচ্ছি। কারি বানানোর জন্য প্রথম কড়াইতে তেল নিয়েছি, দিয়ে এবার তেজপাতা নিলাম, গরম মশলা, বাড়িতে পেঁয়াজ দেবো, আদা বাটা দিচ্ছি, এবার রসুন বাটা দিচ্ছি, লবণ, টমেটো, হলুদ, লঙ্কা, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, এবার এটাকে ভালো করে কষে নিচ্ছি। এখন কারিটা রেডি হয়ে গিয়েছে, এবার এই কারিটাতে আমি কোপ্তা অ্যাড করে দিচ্ছি। এই কোপ্তাগুলো অ্যাড করে নিলেই রেডি হয়ে যাবে ওল চিংড়ি কোপ্তা। এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নাও ইট ইজ রেডি টু সার্ভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।